কি ময়নারা, সবার মন খারাপ? যেই আর্জেন্টিনার জন্য বাংলাদেশ এত পরিমাণে পাগল, এত তাদের ফুটবল পছন্দ করে, তাদের গোলকিপারের সাথে বাংলাদেশের কোনো দর্শকদের দেখা হয় না। সে বাংলাদেশে এসে ঘুরে গেল, তার সাথে কারো দেখা হয় না। খুবই দুঃখজনক। এই বাংলাদেশটার সেন্সে একমাত্র এই ফুটবল খেলার ভক্ত, এত কেজি ভক্তদের জন্যই এই মার্টিনেস বাংলাদেশকে চিনছে। আর সেই বাংলাদেশে আইলো, সে বাংলাদেশে মানুষের লাগ দেখা করলো না, এটা দুঃখজনক একটা ব্যাপার। এই এই আমি মনে করি জানেন, বর্তমানে যে ফ্যানরা, যে আর্জেন্টিনার ফ্যানরা যে ফেসবুকে ব্যাপক সমালোচনা করতে আছে, এটা করার কারণ 100% আছে। কারণ এই মনু যে আইসে আর্জেন্টিনার, ইমি মার্টিনেস যে বাংলাদেশে আইসে, কি কোনো দর্শকের লাগ দেখা করছে? দেখলাম রাত্র 10টা হইতে ভোর পর্যন্ত তারা মানে না ঘুমাই গিয়া তার লাগে দেখা করার লোক অপেক্ষা করছে ফ্যানরা বিমানবন্দরে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেলে না। কিন্তু উচিত ছিল বাংলাদেশ ফুটবল একাডেমির একটা মানে এই দর্শকদের মানে সাক্ষাৎ করার একটা আয়োজন করা উচিত ছিল, যেটা বাফুফের সভাপতি পারে নাই, করে নাই। আর কাহিনী হইলো যে তোমরা বড় সেলিব্রিটিগুলো কেমনে দেখা করবা? দেখা করবো বড় লোকে, যেমন দেখছেন তো কেরা কেরা দেখা করছে, সব বিএপি পার্সন এবং বড়, তাদের ফ্যামিলি সহ দেখা করছে। মগনাম খরেতে মানে ভাই, আর্জেন্টিনার বিশ্বকাপ যাই কোনো ফুটবলারের সাথে দেখা করার মতো সুযোগ নাই। এ খয়রাতি খয়রাতি আমরা কোনো কায়দাই হেগোলাকে দেখা করতে পারবো না। তাই বলছি হাও চিন্তা ভাবনা না হরিয়া, এ ইমি মার্টিনেস কও আর লিওনেল মেসি কও আর যার কথা কও, আর্জেন্টিনা ফুটবল টিম মের বিশ্বকাপ জয়ী কোনো কেউ লাগে তোমরা দেখাতে পারবে না। যদি পারো বাংলাদেশের এই উদ্যোগ যদি নেয় তাহলে দেখা করা সম্ভব। কিন্তু কেউ মাথায় এই ব্যথাটা ছিল না যে এত বড় একটা তারকা বাংলাদেশে আসছে গেছে, সে তাকে একটু জনগণের সাথে, যেই মানুষের যে মানুষের জন্য বাংলাদেশকে, যে ভক্তদের জন্য বাংলাদেশকে চেনে আর্জেন্টিনা, যা যেমন দূতাবাস হয়ে গেছে খালি শুধু এই ভক্তদের জন্য, সেই ভক্তগুলোকে দেখা না করাইয়া ইমি মার্টিনেজের আমি মনে করি একটা দেখা না করা নাহলে একটা বাংলাদেশের একটা অযোগ্যতার পরিচয় দিছে। যা দেখলাম আমি টিভিতে, ভোর থেকে তো দেখতেছি, মানে মানুষ পাগলের মতো হয়ে গেছে তার সাথে একটু দেখা করবে, কিন্তু তার ভিতরে আমি কোনো ফিলিংস দেখলাম না যে সে আসলে দেখা করার উচিত না না উচিত, এইটা কিছু দেখি নাই। আর যারা তাকে আনছে তারা তো তাদের ব্র্যান্ডিং, মানে তাদের ব্রান্ড করার জন্য, তারা অ্যাড দেওয়ার জন্যই আনছে, তারা স্পন্সার হিসেবে আনছে, তারা তাদের কাজটাই করছে। কিন্তু আমাকেও মতো এই যে পাগলা ভক্ত আর্জেন্টিনার, তাদের দেখা করানোর কোনো সুযোগ ছিল না, কারণ আমরা খালি ভক্তই কিন্তু তাদের আশেপাশেও যাইতে পারি না। তার থেকে 2012 সালে যে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা টিম আসছিল, তাদের একটু দেখতে দেখার সুযোগ হয়েছিল মানুষের, কিন্তু ইমি মার্টিনেজের কোনো সিস্টেমই আমাদের দেখার সুযোগ হয় নাই। আসলে একটা দুঃখজনক, আমি মনে করি বাফুফের একটা দুঃখজনক, একটা অযোগ্য, একটা অযোগ্যতার কারণে এই এইটা ঘটছে, না হয় এটা ঘটার সম্ভব না। একটা দেশে ফুটবল টিম আছে, ফুটবল দল আছে, তারা এত বড় বিশ্বকাপ জয়ী একটা একজন গোলকিপার আসলো, তারা দর্শকদের দেখা করা, বা বাংলাদেশি যে ফুটবলাররা তখন দূরে দূরে আছে, বাংলাদেশ ফুটবল টিমের সাথে অন্ততকে একবার সাক্ষাৎ করার উচিত ছিল, তাদের এই চিন্তাভাবনা না করে তারা আগানো উচিত ছিল, তারা সেটা করে নাই। আমি বলি বাফুফের এটা একটা ব্যর্থতা, 100% ব্যর্থতা। সবাই ভালো থাকবেন, আমার কথায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।